আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পবিত্র রমজান মাসকে ঘিরে আমাদের সবারই কিছু প্রস্তুতি থাকে। রোজার আগে সবাই আমরা টুকিটাকি এটা সেটা বানিয়ে থাকি, বিশেষ করে ফ্রোজেন খাবার। রোজার আগে আমি সবসময় কিছু খাবার বানিয়ে ফ্রোজেন করে রাখি, এতে করে ইফতার বানাতে খুবই ঝটপট বানিয়ে নিতে পারি। আজকে আমি আপনাদের সাথে কিছু ফ্রোজেন ইফতার রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পর আমরা কিন্তু সবাই ইফতারে মজাদার ও স্বাস্থ্যকর খাবার খেতে পছন্দ করি। আগে থেকে যদি কিছু বানিয়ে ফ্রোজেন করে রাখা যায়, এতে করে খুব ইজিভাবেই কিন্তু ইফতারটা রেডি করা যায়। আশা করছি আজকের পুরো ভিডিওটাই আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি পোরটাকে বানিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়েছি চিকেন কিমা, তার সাথে বাঁধাকপি আর গাজরকে আমি কুচি করে কেটে নিয়েছি। চিকেন কিমা প্রায় 700 গ্রামের মতো আছে, আর এখানে 1 কাপ গাজর কুচি আর 1 কাপ বাঁধাকপি কুচি, সাথে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সয়া সস আর সাথে নিয়েছি টমেটো কেচাপ। এই উপকরণ দিয়ে আমি কিমাটা রেডি করে নিব। প্রথমে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এগুলোকে একটু ভেজে নেড়ে চেড়ে একটু নরম করে নিব। হালকা একটু নরম হয়ে আসলে এখানে আমি বাকি উপকরণগুলোকে এক এক অ্যাড করে দিব। আজকে আমি একটা পোর রেডি করে কিন্তু 3 ধরনের সমোসাগুলোকে বানিয়ে নিব। দেখা যায় এই সব কাজে না, যত ইজি করা যায় ততই কিন্তু ভালো। পেঁয়াজগুলো নেড়ে চেড়ে হালকা একটু নরম হয়ে আসার পর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর আবারও হালকা একটু ভেজে নিব, যাতে করে কাঁচা ফ্লেভারটা চলে যায়। আগে থেকে যে চিকেন কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে অত ভাজতে হবে না, একটু কাঁচা থাকলে কিন্তু ভালো। এখন কিমার সাথে আমি পেঁয়াজগুলোকে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে একটু সময় নিয়ে এটাকে নাড়াচাড়া করে ছোঁড়া করতে হবে। এভাবে আমি স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিব ম্যাগি মশলা। এটা দিলে এর টেস্টটা বেশ ভালো আসে। আপনাদের বাসায় অ্যাভেলেবেল থাকলে অবশ্যই মশলাটা দিয়ে দিবেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া। সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি একটা পেঁচোলার সাহায্যে। সব কিছুকে ভালোভাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে কুটে রাখা বাঁধাকপি আর গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজর এখানে আমি 1 কাপের মতো নিয়েছি, বাঁধাকপিও কুটে আমি 1 কাপের মতো নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন সিদ্ধ হওয়ার জন্য। তবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এগুলো থেকে একটু পরিমাণে পানি বের হবে বেশি, যার জন্য আমি এভাবে এগুলোকে রান্না করে নেব, কোনো প্রকার ঢাকনা ব্যবহার করব না। সবগুলো একটু আধা সিদ্ধ হয়ে আসার পর আমি এর মধ্যে 1 চা চামচের মতো টমেটো কেচাপ, 1 চা চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি। লবণের পরিমাণটা আপনারা বুঝে অ্যাড করবেন। এখানে সয়া সসে কিন্তু প্রচুর পরিমাণে লবণ আছে, আবার টমেটো কেচাপেও কিন্তু আছে, সেই জন্য স্বাদটা বুঝেই অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি। এগুলোকে আমি একদম শেষে দিয়ে দিচ্ছি। কিমাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা মিক্সিং বোলে নিয়ে নিব। অবশ্যই এটাকে আমি ঠান্ডা করে নিব। সমোসাগুলো বানানোর জন্য প্রথমে একটা খাম রেডি করে নিচ্ছি। এটা আঠার কাজ করবে। সামান্য একটু ময়দা আর সামান্য একটু পানি মিশিয়ে আমি একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। এটা কিন্তু অত বেশি পাতলা হবে না, আবার অত বেশি গাঢ়ও হবে না।
স্প্রিং রোলগুলোকে বানানোর জন্য এখানে আমি শীট নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো মুদির দোকানে এগুলো কিনতে পাবেন, খুবই ইজিভাবে এগুলো থাকলে বানিয়ে নেওয়া যায়, আর কষ্টটাও কিন্তু অনেকটাই কম হয়। শীটগুলোকে আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগেই বের করে রেখেছিলাম। তারপর এগুলো কিছু নরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আলতো হাতে আমি এগুলোকে খুলে নিচ্ছি। অবশ্যই আলতো হাতে এই কাজটা করতে হবে, তা না হলে কিন্তু শীটগুলো ছিঁড়ে যেতে পারে। সবগুলোকে আমি এক এক করে খুলে নিচ্ছি। তারপর ভিজা একটা কিচেন তাওয়াল দিয়ে এটাকে ঢেকে রেখে দেব, যেন ওপরের অংশটা যেন ড্রাই না হয়ে যায়। তারপর কিন্তু দেখা যাবে যখন এগুলো শেপ দিতে যাবেন তখন কিন্তু সুন্দর হবে না। একটা ভিজা তাওয়াল দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি। এখন একে একে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নেব। এই স্প্রিং রোলগুলো বানাতে কিন্তু কম বেশি আমরা সবাই জানি, যেহেতু আমি আজকে বানাচ্ছি তাই আপনাদের সাথেও শেয়ার করছি। এখানে আমি একটা শীট নিয়েছি, তারপর একটা পাশ থেকে আমি কিমাটা দিয়ে দিয়েছি। এক পাশটা একটু ভাঁজ করে অপর দিক থেকে দুই সাইডের অংশগুলোকে আমি একটু ভাঁজ দিয়ে দিয়েছি কর্নারে শেপ করে। তারপর আমি আগে যে গ্লুটা রেডি করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে এটার গায়ে লাগিয়ে নিচ্ছি। তারপর আবার এটাকে ঘুরিয়ে দুইটা প্যাঁচ দিয়ে নিচ্ছি। এই তো একটা স্প্রিং রোল অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো সেমভাবে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের বেশি কম বাড়িয়ে কমিয়ে চিকেন কিমাটা দিতে পারেন। আবারও আমি সেমভাবে আরও একটা বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো স্প্রিং রোল বানিয়ে নেব। আর এগুলো আগে থেকে যদি বানানো থাকে দেখা যায় খুবই ইজি হয়, আর এগুলো বাচ্চা বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। রমজান মাসে দেখা যায় বাচ্চা থাকলে বাসায় ওরা কিন্তু কিছু না কিছু খেতে চায়, তখন ওদেরকে কিন্তু চাইলে ঝটপট ভেজে দেওয়া যায়। সবগুলো রোল অলরেডি বানানো হয়ে গিয়েছে। আমি একটা ট্রের মধ্যে নিয়ে এগুলোকে আইস হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব। আমি একটা বড় সাইজের ট্রের মধ্যে সবগুলোকে নিয়ে নিয়েছি, একটু ফাঁক করে সবগুলোকে রেখে দিয়েছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে এভাবে ফ্রিজে রেখে দিব। এক ঘন্টার মতো রেখে দিলেই এটা কিন্তু আইস হয়ে যাবে। তারপর আমি এখানে সমোসা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে আবারও আরেকটা শীট নিয়েছি। এটাও কিন্তু আপনারা যে কোনো মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। এখানে প্রায় 50টার মতো শীট আছে। এখন আমি সেমভাবে শীটগুলোকে বের করে একটা ভেজা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে দিয়েছি যেন ড্রাই না হয়ে যায়। সেমভাবে আমি আবার একটা শীট নিয়েছি। তারপর একটা কর্নার থেকে আমি একটা ভাঁজ দিয়ে ডাবল করে নিয়েছি। তারপর আমরা নর্মালি সিঙ্গারা যেভাবে ভাঙাই ওইভাবে একটা কোন আকৃতির করে আমি এর মধ্যে পোরটা দিয়ে দিয়েছি। তারপর আবার একটা ভাঁজ দিয়ে দিয়েছি, যে অংশটুকু ছিল সেটার মধ্যে আমি আবারও ময়দা দিয়ে যে তৈরি করে রেখেছিলাম গ্লো ওইটা আমি লাগিয়ে নিয়েছি। এই তো খুবই সহজে কিন্তু একটা সমোসা রেডি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো সমোসা বানিয়ে নিব। তো আমি সেমভাবে আবারও একটা বানিয়ে নিচ্ছি। আমরা সিঙ্গারা যেভাবে বানাই ওইভাবে কোণের মতো তৈরি করে তারপর ভাঁজ দিয়ে দিব। এক্সট্রা যে অংশটুকু থাকে সেটাতে আবারও গ্লোটা লাগিয়ে আমি আবারও আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এই তো খুবই সহজেই আসলে রেডি হয়ে গেল। আর আমি অত বেশি পারদর্শী না, আসলে যতটুকু পারি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এই তো এভাবে করে আমি সবগুলো সমোসা বানিয়ে নেব। একটা ট্রের মধ্যে আমি আবারও সবগুলোকে বানিয়ে নিয়ে নেব। তারপর বড় একটা ট্রের মধ্যে আমি এগুলোকে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে আইস হওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এক ঘন্টার জন্য। এরই মধ্যে কিন্তু এগুলো পারফেক্টভাবে আইস জমে যাবে, তখন এগুলোকে আমি একটা জিপলক ব্যাগে করে রেখে দিব।
যে শীটগুলো আমি প্রথমে নিয়েছিলাম সেই শীটগুলো দিয়ে আমি আরেকটা সমুচার শেপ দিয়ে দিচ্ছি। চার কোণাটি করে প্রথমে আমি একটা শীট নিয়েছি, তারপর সামান্য একটু গ্লো লাগিয়ে এক পাশ থেকে একটু ভাঁজ করে দিচ্ছি। তারপর আবার অন্য পাশে যাচ্ছি, আবার একটু গ্লো লাগিয়ে আমি আরেক পাশ থেকে আবারও ভাঁজ করে দিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সেমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। আসলে এইগুলো মুখে বলার চাইতে দেখে বুঝে নেওয়া যায় খুবই সহজে, আমার কাছে আসলে সেটাই মনে হয়। আবারও আমি এখানে প্রথমে একটা শীট দিয়ে দিয়েছি, তারপর আবারও আরেকটা শীট দিয়েছি, মাঝখানে পরিমাণ অনুযায়ী চিকেন কিমা দিয়ে দিচ্ছি। এক পাশ থেকে একটা শীট এনে আবারও অন্য পাশ থেকে নিয়ে নিচ্ছি। আর প্রতিবার শীটটা যখনই আমি লাগাচ্ছি তখনই কিন্তু অল্প করে একটু আঠা লাগিয়ে নিচ্ছি, যাতে করে এটা পরবর্তীতে ভাজার সময় যেন ছুটে না আসে। তো সেমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। এই ধরনের একটা শীট দিয়ে কিন্তু আপনারা দুই তিন ধরনের সমুচা বানিয়ে নিতে পারবেন। সবগুলো বানিয়ে নেওয়ার পর আমি আবারও একটা ট্রের মধ্যে এগুলোকে বিছিয়ে দিয়েছি আইস হওয়ার জন্য। এক ঘন্টার মতো আমি এগুলোকে ফ্রিজে রেখে দিব। এর মধ্যে কিন্তু সবগুলো মোটামুটি আইস হয়ে যাবে। তারপর আমি এগুলোকে জিপলক ব্যাগে নিয়ে রেখে দিব। এগুলো চাইলে এক থেকে দেড় মাসের মতো অনায়াসে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন। সবগুলো আইস হওয়ার পর আমি একটা জিপলক ব্যাগ নিয়েছি। এখন আমি এর মধ্যে সবগুলো নিয়ে নিব। আপনাদের বাসায় যদি অ্যাভেলেবেল জিপলক ব্যাগ না থাকে, আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে করে এগুলো রেখে দিতে পারেন। সবগুলো ফ্রোজেন খাবার আইস হয়ে যাওয়ার পর আমি জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। একদিন কষ্ট করে একটু বানিয়ে নিলে দেখা যায় 10-15 দিন এমনিতে এগুলো দিয়ে ইফতার করা যায়। আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।